পড়ো পড়ো পড়ো। ওয়াও, ডোডোকে তো হিরো লাগছে। ডোডো ভয় পাবে না তো? না। ঠিক তো? ঠিক না, ভয় পেলে হবে না কিন্তু। যাবো যাবো, আর একটু পরে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে আমার রান্নার থেকে একটু ছুটি, কারণ বর আসার পর থেকে তো রান্না হচ্ছিলই ঘরে। তো আজকে ও বললো যে চলো ঠিক আছে, আজকে কিছু বানাতে হবে না, আজকে আমরা কিছু অর্ডার করে নেবো। কী করবো এখনও কিছু ডিসাইড করিনি, এই জন্যই কেন কি ডোডোকে নিয়ে এখন আমরা যাচ্ছি বাইরে। ডোডোকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে একটা স্পেশাল কাজের জন্য। চলো, ডোডোবাবু এখন একদম রেডি হয়ে গেছে, টুপি পরে নিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো চলো ফটাফট করে আমরা যাই, বেরোই, বেরিয়ে পড়েছি, যাচ্ছি। ডোডোকে আজকে অনেক বুঝিয়ে ঘর থেকে বার করা হয়েছে, কারণ ডোডো এখন যাচ্ছে ও হেয়ার কাট করাতে। তো হেয়ার কাট করাতে গেলে সবসময় তো ভয় পেয়ে যায়, ভীষণ ঘাবড়ায়। তো ওই জন্য আজকে আমিও যাচ্ছি। তো এই যে ডোডো আর ড্যাডা যাচ্ছে। ডোডো তো ভয় পাবে না বলেছে। চুল কাটানো একদম হয়ে গেছে, পুজোর হেয়ার কাট, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি আর ডোডো বাড়ি চলে যাচ্ছি, কারণ ড্যাডা শেভ করাচ্ছে। তো ড্যাডা একটু পরে আসবে, আমরা গিয়ে ডোডোকে স্নান করাতে হবে, তাই তো? চলো স্নান করব। ও ওয়াও, হিরো রেডি। কি হিরো কি খাচ্ছে এখন? চানাচুর। বাহ, হিরো একদম রেডি নতুন হেয়ার কাট নিয়ে। তো অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে ডোডো সোনা স্নানও করিয়ে দিয়েছি, ওর খাবারটা খালি বানানো ছিল ওটাও হয়ে গেছে। তো এখন ওই যে ডোডো টিভি দেখছে বসে। তো চলো আমি আমার যা যা কাজ আছে সেগুলো ফটাফট করে শেষ করে নিই। তো স্নান হয়ে গেছে আমার, ডোডো সোনাকেও খাইয়ে দিয়েছি, এখন জাস্ট আমাদের লাঞ্চের জন্য ওয়েট করছি। তো আসলে তারপর আমরা লাঞ্চ করব। ডোডো কি হচ্ছে এগুলো? ডোডো ওগুলো রেখে দাও বাবা, হ্যাঁ ধরে না, জল ধরে না, রেখে দাও। ভীষণ মানে অভাব হয়ে গেছিল, কারণ যেখান থেকে আমরা জল অর্ডার করি নর্মালি এখানে একটা পাশে দোকান আছে, তো ওখানে কালকে বন্ধ ছিল, ফোনও সুইচ অফ ছিল, তো জল কালকে শেষ হয়ে গেছে। আর ডেলিভারি করতে পারছে না, মানে ডেলিভারি হতে পারছে না, কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ হচ্ছে না। তো ওই জন্য লাস্টে কোনো উপায় না দেখে আমরা এই জলগুলো আনিয়েছিলাম বিসলেরির। চিকেন থালি অর্ডার করেছিলাম, তো দেখো এখানে এসছে চিকেন কারি, এটা একদম বাঙালি চিকেন কারি, তার সাথে আছে ভাত, একটা তরকারি, এখানে ডালও দিয়েছে আর পাঁপড় দিয়েছে। তো এখন ডোডো সোনা খাবে একটা পাঁপড়। এই নাও, চি হিচি করে প্যান্টু পরে নি, খাও পাঁপড় খাও।
গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি, আমি উঠে গেছি কারণ আমার অনেকগুলো কাজ ছিল। তো সমস্ত কাজ হয়ে গেছে ডোডো শোনার জন্য, এই যে খাবার বানানো ছিল সেটাও বানানো হয়ে গেছে, ডোডো এখনও ঘুমাচ্ছে, তো ডোডোকে তুলতে হবে, তারপরে একটু বাইরে বেরোবার প্ল্যান আছে। আমি ওই জন্য অলমোস্ট এই যে রেডিও হয়ে গেছি, তার আগে চলো ডোডোকে তুলি, তুলে ওকে ওর খাবারটা খাওয়াই। ডোডো ডোডো কে হেয়ার কাট করেছে, কোন ছেলেটা দেখি মুখটা, এদিকে ওয়াও বিউটিফুল লাগে। মামার ব্যাগ নিয়ে তুমি কি করবে বেটা? মামার ব্যাগটা রেখে দাও, রেখে দাও এদিকে, চলো এসো মামার সাথে। করতে হবে জল খেতে হবে, তারপরে খানোপিনি করতে হবে, তাহলে আমরা বাইরে যেতে পারবো। তো কোথায় যেতে পারবো? চুকচুকানো করে যাবে দেখি মুখটা। তো ডোডো এখন মুখ দেখাবে না, চলো আগে ডোডো খাবারটা খাইয়ে দিই। সাংঘাতিক যুদ্ধ, কিছুতেই খাবে না, কিছুতেই জল খাবে না, কিচ্ছু করবে না। তো যাই হোক অনেক কষ্ট করে খাইয়েছি, আর লেট করবো না, চলো এবার রেডি হয়ে বেরোই আমরা। ডোর কি কাণ্ড, নিচে নেমেই চিৎকার করে কান্নাকাটি শুরু করছে যে ড্যাডার বাইকে যাবে, ড্যাডার বাইকে যাবে। বাপ রে বাপ, অনেক বুঝিয়ে সুঝিয়ে লাস্টার নিচে দাঁড়াবে না, কোলে উঠে গেছে আমার। কিসে যাবে? কিসে? বাইক তো নেই। জানি যে আমি একটু লেট পুজোর হিসেবে, কিন্তু তাও হেয়ার কাট আমার করানোরই ছিল, আর কিচ্ছু করাই না, করার মধ্যে একটাই জিনিস করাই। তো ভাবলাম যে ঠিক আছে চলো, লেট হয়ে গেছে কিন্তু করাতে হবে অ্যাটলিস্ট। তো চলো এখন আমি যাবো হেয়ার কাট করাতে। আমি এখন নিজের টার্ন আসার ওয়েট করছি, বসে আছি, এখন আমার টার্ন আসেনি। আর এখন তোমাদেরকে একটা মজার গল্প বলি, এই যে জায়গাটা দেখছো এখানে একটা বড় কাঁচ লাগানো ছিল, লাস্ট টাইম যখন আমি এসেছিলাম ডোডো ওই কাঁচটা ভেঙে ফেলেছিল, তো এখন ওটা ফাঁকাই আছে।
ডেড বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন কিছুই বোঝা যাচ্ছে না, মুখে মাস্ক পরে তো আরোই বোঝা যাচ্ছে না। তো চলো, এখন আমাদের একটা ছোট কাজ আছে, সেটা করে তারপর আমরা বাড়ির দিকে যাব। তো বাড়ি এসে গেছি আমরা। বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল যখন আমরা ফিরছিলাম, কিন্তু লাকিলি চলে এসেছি, কোনো রকম অসুবিধা হয়নি। আর এই হচ্ছে আমার পূজোর হেয়ার কাট। লেন্থটা ও বলছিল যে লেন্থটা ছোট করে নিতে, কিন্তু তারপরে চিন্তা করলাম যে না, ঠিক আছে, লেন্থ তো যখন তখন ছোট করে নেওয়া যেতেই পারে। আমার একটুখানি স্টেপস কাটানোর ইচ্ছে হচ্ছিল, তো ওই জন্য লেন্থ ওইরকমই রেখে আমি একটু স্টেপ করে নিয়েছি। অ্যাকচুয়ালি স্টেপটা আমার সব থেকে ফেভারেট, মানে হেয়ার কাট আমার খুব ভালো লাগে। লাস্ট টাইম আমি লেন্থ ছোট করে একদম মানে প্লেন কাটিয়েছিলাম, তো এবার ভাবলাম যে চলো একটুখানি স্টেপ করা যাক আবার নতুন করে, তো ওই জন্য একটু স্টেপ করে নিয়েছি। আমার তো ভালোই লাগছে হেয়ার কাট, এখন সেট করা আছে। সব সেটিং চলে যাওয়ার পর আসল লুক বোঝা যাবে। তো চলো, এখন অনেক কাজ আছে। ডোডোর জন্য আমি ভাত এখানে গরমে বসিয়েছি, সব অবশ্য আছে। ডোডোকে জাস্ট একটা অমলেট করে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে বেরোবার আগেই আমি বানিয়ে গেছিলাম, আজকে এই যে ঝিঙে আলু পোস্ত বানিয়েছি, এখানে মাছ আছে, এখানে 1.5 মাছ বলতে পারো, আর এই যে ডাল। তো এগুলো বেরোবার আগেই আমি সব বানিয়ে গেছিলাম, ডোডোকেও খাইয়ে দিয়েছি। এবার আমরা আমাদের ডিনার করব। ডোডো প্লিজ আর জল খেও না বেটা, প্লিজ পরিত্রাণে, তুমি তখন থেকে দু ফোঁটা করে জল খেয়ে যাচ্ছ, কি অবস্থা! এই তুই পালাচ্ছিস, দাঁড়া দাঁড়া তোরে, দাঁড়া তোরে, পালাবি তুই, দুষ্টু বাচ্চা একটা। ডোডো তখন থেকে পরিত্রাণে জল খেয়ে যাচ্ছে, জাস্ট 2 ফোঁটা 3 ফোঁটা ওই রকম করে জল খেয়ে যাচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। তো তো যাই হোক, আমরা আজকে গেছিলাম একটা মানে জিনিস দেখতে আর কি, কারণ অনেকদিন থেকেই প্ল্যান আছে যে একটা ঘরের একটা নতুন জিনিস করার, যেটা খুবই প্রয়োজনীয়, যেটা মানে না হলে আর চলছে না, মানে ভীষণভাবে আমরা প্রবলেম ফেস করছি। তো সেই জন্য আজকে একটা জিনিস দেখতে গেছিলাম, সেটা কি সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো, নেক্সট ব্লগে তোমরা দেখতেই পাবে। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই জানিও যে আমার নতুন হেয়ার কাট কেমন লাগছে দেখতে। তো এখন আমরা করব ডিনার, চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য টাটা।